হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও নিয়ে হাজির হয়ে গেলাম এমন কিছু গুরুত্বপূর্ণ ইউজফুল কিচেন টিউশন হ্যাক্স নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের সবার খুব কাজে আসবে তো দেখবেন বন্ধুরা যখন সুইচ বোর্ডের মধ্যে এরকম পেনের দাগ বা পেনসিলের দাগ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই সুইচবোর্ডটা দেখতে তো খারাপ লাগেই তার সাথে দেখবেন পরিষ্কার করাও খুব কঠিন হয়ে যায় আসলে বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকলে তারা কিন্তু দেওয়ালে বা সুইচ বোর্ডে এরকম দাগ কেটে দেয় তো চলুন দেখা যাক এই দাগগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করব। তার জন্য কোনো সলিউশন বা কোনো জলের ইউজ করতে হবে না নিয়ে নিতে হবে নেল পলিশ রিমুভার তো আমাদের প্রত্যেকের কাছেই থাকে নেল পলিশ রিমুভার এবার কি করবে কটনের একটা ছোট টুকরো কেটে নেব আর নেল পলিশ রিমুভারটাকে কটনের মধ্যে লাগিয়ে কিছুই করতে হবে না শুধুমাত্র এভাবে করে রাব করতে হবে তাহলে দেখবেন দাগগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর এমন নয় যে খুব বেশি করে ঘষাঘষি করতে হবে হালকাভাবে রাব করলেই দেখবেন দাগগুলো পরিষ্কার হয়ে যাবে ঠিক যেমন আমরা নখ থেকে নেল পলিশগুলোকে তুলি সেই রকমভাবে রাব করলেই দেখবেন শুধু দাগ কেন সুইচ বোর্ডে থাকা যত নোংরা বা আদার্স কোনো দাগ থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে তো এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পেনের দাগ পর্যন্ত পরিষ্কার হয়ে গেল আমি সুইচের মধ্যে লাইটের ফ্যানের আমি দাগ কেটে রেখেছিলাম কোনটা লাইট ফ্যান বলে লিখে রেখেছিলাম সেগুলোও পরিষ্কার হয়ে গেছে তাই বন্ধুরা বিনা পরিশ্রমে খুব সহজে আপনারা এইভাবে করে সুইচ বোর্ডগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে দেখবেন বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এরকম ধরনের নেটের ব্যাগ থাকে কোনো কিছু জিনিস কেনাকাটা করলে তার সাথে আমরা পেয়ে থাকি তো এই নেটের ব্যাগগুলো কি কাজে লাগবো তো চলুন দেখা যাক তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা সাবান এবার কি করবে এই সাবানটাকে নেটের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব তারপরে আপনারা চাইলে গাড়া দিয়ে মুখটাকে বেঁধে দিতে পারেন বা কাচ দিয়ে কেটে তারপরে ভালো করে গাড়া দিয়ে বেঁধে দিতে পারেন বা আপনারা চাইলে এভাবে করে দু তিনটে গেট দিয়ে মোট কথা মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে ঠিক আছে এবার আমরা এটার ইউজ কিভাবে নেবো তো যখন আমরা স্নান করি তো সেক্ষেত্রে দেখবেন সাবান আর স্ক্রাবার দুটোরই ইউজ আমরা নিয়ে থাকি আর এই নেটগুলো খুব সফট হয়ে থাকে তাই বন্ধুরা আলাদা করে আর স্ক্রাবারে সাবান লাগানোর প্রয়োজন পড়বেন না দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ এ স্ক্রাবার এটার ইউজ আপনারা খুব ভালো মতো করে নিতে পারবেন তাছাড়া যখন ইউজ করা হয়ে যাবে তখন সাবান দানিতে যদি ভাবে সাবানটাকে রাখা যায় তাহলে দেখবেন সাবানের এক্সট্রা জলও ঝরে যাবে আর সাবানটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা পাপোস বা কার্পেট তো ইউজ করে থাকি আর এগুলো প্রত্যেক দিন আর প্রতি মুহূর্তেই একরকম ইউজ হয়ে থাকে যার কারণে এই পাপসগুলো প্রচুর নোংরা হয়ে যায় আর তার সাথে সাথে ব্যাকটেরিয়া জীবাণুও জমা হয়ে যায় ঠিকঠাক মতো করে যদি ক্লিন করা না যায় আর প্রতিদিন জল দিয়ে ধোয়াও সম্ভব হয় না কারণ এই পাপোসগুলো একবার ধুলে শোকাতে অনেক বেশি টাইম লেগে যায় ভালোভাবে শোকায় না তো তার জন্য আমরা মাঝে মধ্যেই যদি এই ট্রিকটি ফলো করতে পারেন তাহলে দেখবেন পাপোসে থাকা যত ব্যাকটেরিয়া আর তাছাড়া বাজে গন্ধও দূর হয়ে যাবে তো এখানে আমি নিয়েছি বেকিং সোডা আর অল্প একটু বেকিং সোডা প্রথম ছড়িয়ে দিলাম তারপরে আমি নিয়েছি ট্যালকাম পাউডার এবার কি করব তার উপরে ট্যালকাম পাউডার ছড়িয়ে দেবো ট্যালকাম পাউডার আর বেকিং সোডা দুটোকে ভালো মতো করে ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ছেড়ে দিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা ব্রাশ আর চাইলে হাত দিয়ে যদি পরিষ্কার করছেন তাহলে একটা গ্লাভস পরে নেবেন ব্রাশের সাহায্যে যখন এভাবে করে ঘষে পরিষ্কার করবেন তখন দেখবেন ভেতরে থাকা জমে থাকা যত নোংরা ময়লা সব আলগা হয়ে গিয়ে ঝরে পড়বে পরিষ্কার হয়ে যাবে তারপর এভাবে করে পাপোশটাকে ঝেড়ে নিলেই দেখবেন পাপোসটা পরিষ্কার তো হবেই তার সাথে সাথে বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে ট্যালকাম পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে বাজে দুর্গন্ধটা যেন পুরোপুরিভাবে নির্মূল হয়ে যায় আশা করছি টিপস্টিক আছে বলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি টমেটো তো টমেটো আমাদের অনেক সময় রেসিপিতেও লাগে বা টমেটোর চাটনিও খেয়ে থাকি আবার অনেক সময় টমেটোর পিওরি বানাতে গেলে টমেটোর খোসাটাকে আমাদের ছাড়াতে হয় তো কাঁচা অবস্থায় টমেটোর খোসা তো আমাদের ছাড়ানো সম্ভব না তো চলুন আজকে আমি আপনাদের একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি যার সাহায্যে খুব সহজে আপনারা টমেটোর খোসা ছাড়িয়ে নিতে পারবেন তার জন্য গ্যাস জ্বালিয়ে নিন তারপর একটা কাটা চামচ নিয়ে টমেটোটাকে কাটা চামচের মধ্যে আটকে দিতে হবে আটকে দেওয়ার পরে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা হাইও রাখতে পারেন বা লো রাখতে পারেন মোট কথা টমেটোটাকে হালকা একটু সেঁকে নিতে হবে ঠিক আছে খুব বেশি শেঁকার প্রয়োজন নেই হালকা একটু সেঁকলেই দেখবেন টমেটোর খোসাটা নিজে নিজেই ছেড়ে আসবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটু সেঁকেছি তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর একটু হাতে টান মারাতেই আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোর খোসাটা একদম নিজে নিজেই ছেড়ে আসছে তাই বন্ধুরা আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে টমেটোর খোসা ছাড়িয়ে নিতে পারবেন তাই এবার থেকে আর টমেটোর খোসা ছাড়াতে গিয়ে আর কোনো চিন্তা করতে হবে না এবার আপনারা চাইলে এই টমেটোর রেসিপি তৈরি করুন বা কোনো পিওরি তৈরি করুন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন না আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা প্রত্যেক দিনই কাপড় শুকানোর সময় আমাদের এই ক্লোথ ক্লিপগুলোর খুব প্রয়োজন পড়ে কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ক্লিপগুলোকে ঠিকঠাক মতো করে রাখা একটা কঠিন ব্যাপার হয়ে যায় কারণ ছোট ছোটো জিনিসগুলো তাড়াতাড়ি হারিয়ে যায় আর কাপড় শুকোনোর সময় যখন কাপড়ে ক্লিপগুলোকে লাগায় সেক্ষেত্রেও দেখবেন খুব অসুবিধার সৃষ্টি হয় আবার যখন ক্লিপগুলোকে তুলে আনি সেক্ষেত্রেও কিন্তু খুব অসুবিধার সৃষ্টি হয় তাই বন্ধুরা তার জন্য আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা চুরি মেটালের যে কোনো একটা পুরনো নষ্ট হয়ে যাওয়া চুরি নিয়ে নিন আর সেই চুরির মধ্যে ক্লিপগুলোকে আটকে দিন তো এইভাবে করে যদি আমরা ক্লিপগুলোকে চুরির মধ্যে আটকে রাখতে পারি তাহলে দেখবেন যে কোনো জায়গায় আমরা ঝুলিয়ে রাখতে পারবো তাই ক্লিপগুলোকে রাখার কোনো অসুবিধা হবে না ঠিকঠাক মতো করে অর্গানাইজ করে রাখতেও পারবো আর তাছাড়া ইউজ করতেও সুবিধা হবে কাপড় মেলার সময় আঙুলের ফাঁকে চুরিটাকে ঢুকিয়ে নিন আর এক একটা কাপড়ের মধ্যে লাগাতেও সুবিধা হবে আবার তোলার সময় এক একটা ক্লিপকে চুরির মধ্যে সহজে রেখে নিতে পারবো আশা করছি কাজে দেবে এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাকু কাচি পিলার বটি এগুলো আমরা বাড়িতে বসেই কিভাবে ধার করে নিতে পারবো কারণ এগুলোর যখন ধার কমে যায় তখন আমাদের বাজারে গিয়ে ধারলা কাজ দিয়ে ধার করিয়ে আনতে হয় তাই বন্ধুরা এইসব ঝামেলা করার কোনো প্রয়োজন নেই তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে একটা পুরনো চা ছাঁকনি প্রত্যেকের বাড়িতেই কিন্তু চা ছাঁকনি থাকে তারপর আমি নিয়ে নিয়েছি একটা স্যান্ড পেপার এবার স্যান্ড পেপারের একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি এবার কি করব ছাঁকনির হ্যান্ডেলে স্যান্ড পেপারটাকে আমি ডাবল টেপের সাহায্যে লাগিয়ে নিয়েছি আটকে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা চা চাকরির সাহায্যে স্যান্ড পেপারটাকে চাকুর মধ্যে এরকমভাবে ঘষে নিতে হবে তাহলেই দেখবেন চাকুটা খুব সুন্দরভাবে খুব ভালো মতো করে ধারালো হয়ে যাবে আর শুধু চাকুই নয় এরকমভাবে আপনারা কাচি পিলার বা বটি যে কোনো ধারালো জিনিসকে আপনারা খুব সহজেই ধার করে নিতে পারবেন চা চাকরির মধ্যে স্যান্ড পেপারটাকে লাগানোর একটাই কারণ হচ্ছে চা চাকরিটাকে দেখুন ভালো মতো করে ধরতে পারবো একটা ভালো গ্রিপ পাওয়া যাবে আশা করছি এই টিপসটি আপনাদের খুবই কাজে দেবে দেখতেই পাচ্ছেন তাই এবার থেকে বাড়িতে বসেই আমরা চাকু বটি বা যে কোনো ধরনের ধারালো জিনিসকে ধার করে নিতে পারবো আর বাজার যাওয়ার প্রয়োজন পড়বে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবিন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা